আচ্ছা মা, ওই অসিত জেঠু আর ওনার ওই বন্ধু ভদ্রলোক, ওনারা আমাদের বাড়িতে আসছেন কেন বলো তো? ঠিক বুঝলাম না, বললেন তো বাড়ি এসে সামনাসামনি কথা বলবেন, তবে অসিতদা তো আমাদের অনেক পুরনো কাস্টমার। হ্যাঁ, অসিত জেঠু তো আমাকেও আগে অনেকবার ফুলের বোকে, মালা এসবের অর্ডার দিয়েছেন। ভদ্রলোক কিন্তু খুবই ভদ্র, মিষ্টভাষী, হাসি খুশি, অমায়িক, খুব ভালো লাগলো কথা বলে। আচ্ছা মা, তোমার ওই গুন্ডাটার কথা মনে আছে? সেই যে আমার গলায় মালা ছুঁড়ে দিয়েছিল, মনে আছে তোমার? সেই যে গণবিবাহের দিন মেয়েটাকে টানতে টানতে নিয়ে চলে এলো। আর বাবার মাথায় ফাটিয়ে দিল নারকেল দিয়ে। হ্যাঁ, মনে থাকবে না আবার। তবে একটা বাঁচোয়া, ফিরে আসার পর থেকে তাকে এই মন্দির চত্বরে একটু কমই দেখছি। কিন্তু আমি দেখেছি জানো মা, এই একটা বছরে অনেকটা বদলে গেছে ও। এখন গুন্ডামি ছেড়ে ড্রাইভিং করছে। তাই বুঝি? তাহলে বলতে হয় সুমতি হয়েছে, এটা বুঝতে পেরেছে যে সঠিক পথে থাকলে তবেই জীবনটা সুন্দর হয়, নয়তো নয়। তোমার মনে আছে আমাকে সিএ পড়াবে বলছিল সেদিন? মনে আছে তো, তোর বাবাও বলছিল সে কথা। তোর বাবা মানুষ চিনতে খুব একটা ভুল করে না রে। বাবা বলেছিল, না রে মা, ছেলেটা অত খারাপও নয়। কে জানে, তোর বাবার কথাগুলি হয়তো সত্যি হতে চলেছে। বাবা তো আমাকে নিয়ে অনেক কিছু বলেছিল মা, অনেক স্বপ্ন দেখেছিল। আচ্ছা মা, আমি ওই স্বপ্নগুলো পূরণ করতে পারবো তো? ওই ইচ্ছেগুলো কোনোদিনও পূরণ হবে আমার? এসব কথা কেন ভাবছিস পূজা? বিরাট বিজ্ঞ না হলেও আপনার মেয়েকে মানে আমি পড়িয়ে কিন্তু সিএ বানিয়ে দিতে পারবো। কিরে, কি ভাবছিস তুই? বাবার আমার কথার মাঝখানে ঢুকে সেদিন কথা বলছিল, ভেবেছিলাম ইচ্ছে করে রাগাচ্ছে, কিন্তু না জানো ও সত্যি সত্যি আমার পড়ার জন্য বইও এনে দিয়েছে। এই বইগুলো আবার স্বপ্নকে উড়ান দেবে। আমার বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, আমি অবশ্য জানি না সেগুলো আমি বাস্তবায়িত আদৌ করতে পারবো কি না, তবে আমার মনে হয় আপনি পারবেন। ভারী অদ্ভুত লোকটা।